কেউ বাবা মাকে কষ্ট দিলে বা কোনো মানুষকে কষ্ট দিলে তারা যদি মারা যান তাহলে কিভাবে ক্ষমা চাইবেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাবা মা বা অন্য কাউকে যদি আপনি কষ্ট দেন তিনি মৃত্যুবরণ করেন তার আগে তার কাছ থেকে সেটা আপনি মাপ নিতে না পারেন তাহলে এটা অনেক বড় একটা দুর্ভাগ্যের বিষয় কারণ হাদিসে নবী করিম সাল্লাহ আসলাম স্পষ্ট নির্দেশ করেছেন তোমরা এক অন্যের পারস্পরিক যে অধিকারগুলো আছে এগুলোকে মিটিয়ে নাও সেদিন আসার আগে যেদিন কেউ কারোর কাজে আসবে না ইয়ম আল্লাহ তাই জিনাফসুন আন্নাফ সিং সেই আসে দিন কোনো মানুষ কোনো মানুষের আপনার কাজে আসবে না উপকারে আসবে না সেদিন মানুষের সন্তান সন্ততি এরা পর্যন্ত কোনো কাজে আসবে না বিধায় সেদিন আসার আগেই নবিকলিম সাল্লাহ সাল্লাম এগুলোকে মিটিয়ে নিতে বলেছেন এই জন্য কাউকে কষ্ট পেয়ে দিলে কারোর কোনো হক নষ্ট করে থাকলে সাথে তার মাপ চেনা উচিত তার কাছ থেকে যদি আপনি চাইতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনার কাছে যে অপশন খোলা আছে হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এসতেক ফার করলেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করলেন এবং তার কাছ থেকে যেন আল্লাহ রবুল্লা আলম আপনাকে মুক্ত করেন সেজন্য অতিরিক্ত গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে এবাদবন্দি করলেন যাতে করে আল্লাহ রব্বুল্লা আলমীন আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার তরফ থেকে তাকে সন্তুষ্টকরণ ক্ষমতা দিন অর্থাৎ আপনাকে এবাদতবন্দিকে এবং নর্মাল আমলগুলোর গতি অনেক বেশি বাড়াতে হবে আল্লাহর সাথে সম্পর্ক অনেক সুনিবিড় করতে হবে এবং সেই সাথে ওই ব্যক্তির তরফ থেকে দোয়া ইস্তেকফফার তার পক্ষ থেকে দান দানসাদা অর্থাৎ তার জন্য কিছু আমল তার পক্ষ থেকে করা এই চেষ্টা আপনি করবেন মা বাবা যদি হন তাদের মৃত্যুর পর তাদের যারা দুনিয়াতে চলাফেরা করতেন তাদের সাথে মা বাবার মতো শ্রদ্ধা এবং আপনার ভালোবাসা নিবেদন করবেন তাদের প্রতি সদাচরণ করবেন মা বাবার মতো ভালো আচরণ করবেন মা বাবার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে ভালো আচরণ করবেন এবং তাদের জন্য দোয়াই্তেকফার এবং তাদের পক্ষ থেকে আনসৎকার এগুলো বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তালা বান্দাকে অনেক সময়গুলোর মাধ্যমে কি আমাদের ময়দানে মুক্ত করবে হাদিস থেকে বোঝা যায় বান্দার কোনো কোনো বান্দার হক আল্লাহবুল আলমিনকে সন্তুষ্ট করার ফলে আল্লাহ তালা সেটা থেকে তাকে মুক্ত করে দেবেন ওই ব্যক্তির কাছ থেকে জন্য সেইভাবে আমাদের চেষ্টা চালানো উচিত